ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখরা উপজেলার যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু ক্রমে অবনতি হচ্ছে বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু পানি বাড়ার পাশাপাশি নতুন নতুন কিছু এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে তো আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে এখানকার যে হাওরা নদী এবং জাজি গাং রয়েছে সেগুলো কিন্তু বিপদসীমা ছুঁচি অবস্থায় রয়েছে এবং সেই বিপদসীমা অতিক্রম করলে কিন্তু আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা কিন্তু তারা করছেন তো আপনাকে জানিয়ে রাখি গত মঙ্গলবার রাতের ভারী বর্ষণ এবং ত্রিপুরা রাজ্যের পাহাড়ি কারণে কিন্তু আখড়ার প্রায় চৌত্রিশটি গ্রাম কিন্তু এখন পানি পানিবন্দি এর মধ্যে কিন্তু পাঁচশো বিশটি পরিবার কিন্তু এখন পানিবন্দি অবস্থায় কিন্তু দিন কাটাচ্ছে তার মধ্যে কিছু কিছু পরিবার কিন্তু যে সরকার স্থানীয় সরকারের প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন তবে যারা এখানে আশ্রিত রয়েছেন তাদের যে সমস্যা হচ্ছে এখানে শুকনো খাবার এবং সুপ্রিয় পানির কিছু সংকট রয়েছে এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন যে তাদের জন্য যেন দ্রুত কিছু শুকনো খাবার এবং সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয় তো উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে খাবারের কিন্তু ব্যবস্থা করা করা হয়েছে হয়েছে এবং তালিকা প্রস্তুত তারা তালিকা ধরে যে দুর্গত পরিবারগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু শুকনো খাবারের ব্যবস্থা করবেন এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে তাদের ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দ পেলে কিন্তু প্রত্যেকের মাঝে কিন্তু বিশ কেজি করে

রাকিব মৌলভীবাজারে আসলে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে আমরা যদি একটু বলি যে মৌলীবাজারে এখন যে পানির যে লেভেল সেটা বিপদসীমার প্রায় একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌলভীবাজার শহর অংশের যে চাঁদনিঘাট পয়েন্টে এবং রেলওয়ে ব্রিজে প্রায় একশো আট সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বলা চলে যে গতকাল রাত এই মনুপারের যারা বাসিন্দা বা মৌলীবাজার শহরের যারা বাসিন্দা তারা এক ধরনের নির্গুম রাত কাটিয়েছেন কারণ এখানে পানি এত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে একদম জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকেই রাত পর্যন্ত মাঠে ছিলেন এবং এক ধরনের অ্যালার্ট জারি করা হয়েছিল সতর্কতা জারি করা হয়েছিল এবং প্রত্যেককে অ্যানাউন্স করে বলা হয়েছিল যে যার যার যে জিনিসপত্র নিরাপদে রাখার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে যার যার যে দোকানের যে পণ্যগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য এবং যারা নিচতলার বাসিন্দা তাদের প্রত্যেককে বলা হয়েছে যার যার যে জিনিসপত্র আসবাবপত্র সবগুলো গুছানোর জন্য এমন পরিস্থিতিতে মৌলভীবাজার যে শহর জেলা শহর কালকে রাত এমন একটা নির্গুম রাত টিচেন পাশাপাশি অন্যান্য স্থানেও একই অবস্থা এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি বাজারের যে মনু নদে পাঁচটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে গত কাল এবং আজকে মিলিয়ে এবং আজ এবং ধোলাই নদীতে পাঁচটি স্থানেও ভাঙ্গন দেখা দিয়েছে এবং এই যে দশটি স্থান এই দশটি স্থান দিয়ে আসলে লুকালোয়ে পানি প্রবেশ করছে এবং নতুন নতুন জায়গা প্লাবিত করছে গ্রামের পর গ্রাম প্লাবিত করছে গতকালকে রাত্রে রাজনগর সদর উপজেলা রাজনগর বাজার পর্যন্ত প্রায় প্লাবিত করে নিচের দিকে গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে যে কি পরিমাণ গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে এই এই তথ্যটা এখন পর্যন্ত পায়নি যদিও তারা শুকনো খাবারের জন্য উপজেলা পর্যায়ে বরাদ্দ করা হয়েছে এবং বলা চলে যে মৌলীবাজারের পাঁচটি উপজেলা এখন পর্যন্ত ব্যাপকভাবে বন্যার কবলে রয়েছে রাকিব রব আপনাকে ধন্যবাদ দর্শক বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা